हेलो फ्रेंड्स, आज के बनाबो कटहल की सब्जी। जरा जरा हमारे चैनल सब्सक्राइब करें प्लीज हमारे चैनल सब्सक्राइब कर दिन और बेल आइकन प्रेस कर दिन, हमार वीडियोर सब नोटिफिकेशन पे जा। कटहल बनाते की उपकरण लागे देखिए दीची। लागे टमेटो, प्याज कुचानो, गरम मसला, गोटा गरम मसला, हलुद, नून, धनिया गुड़ो, शुकनो लंका गुड़ो और एखाने काठाल आलूगुलो के सिद्ध करे निएछि। एखाने जीरा, प्याज, आदा, रसुन, काचा लंका एकसाथे बेटे नेब। काठालटाके किभाबे काटते हय आमि देखिए दिएछि। हाटटार मध्ये सर्षार तेल माखिए टुकरो टुकरो करे निते हबे प्रथमे। এখন এটাকে আধা ইঞ্চি বা তার থেকে একটু কম করে ফেলে দিতে হবে। এভাবে কেটে কেটে ফেলে দেব। এখন দুফালা করে গোল অংশটাকে আমি দেখিয়ে দিচ্ছি, এভাবে কেটে ওটা ফেলে দেব। এরকম করে আমি আরেকটুও দেখিয়ে দিচ্ছি। এভাবে এভাবে করে কেটে ফেলে দেব। সবগুলি কাঁঠালকে এভাবে কেটে নিয়েছি। এখন আমি এগুলোকে টুকরো করে নিচ্ছি। সবগুলি কাঁঠালকে টুকরো করে নিচ্ছি। হয়ে গিয়েছে। এখন আলুটাকেও এভাবে টুকরো করে নিয়েছি। নুন দিয়ে সিদ্ধ করে নেব। সিদ্ধ হয়ে গেছে। এখন একটি প্যানে সরষের তেল দিয়ে গরম বসিয়েছি। গরম হয়ে গেছে। এখন গোটা গরম মশলাগুলো দিয়ে দিয়েছি। মশলাটা একটু ভেজে নেব। মশলা ভাজা হয়ে গিয়েছে। এখন আমি পেঁয়াজ কুচানো দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে ভেজে নেব। হালকা বাদামি হয়ে আসলে আমি ওটার মধ্যে দিয়ে দিচ্ছি কাঁঠাল, আলু সিদ্ধ করে রাখা এগুলো। এখন তেলের সাথে ওটাকে মিক্স করে ভাজব। এভাবে উল্টে উল্টে ভাজতে থাকবো। এখন দিয়ে দিচ্ছি হলদি পাউডার, এখন লঙ্কা গুঁড়ো, ধনিয়া পাউডার আর নুন। এখন এগুলোকে আবারও নাড়িয়ে দিচ্ছি। মশলার সাথে কাঁঠালগুলোকে ভালোভাবে মিক্স করতে হবে। এভাবে দিয়ে ভাজতে থাকব। গ্যাসের আঁচটা আমি ফুল রেখেছি, ঢেকে দেব, কম আছে। ঢাকনাটা উঠিয়ে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। কাঁঠালটা পুরো ভাজা হয়ে আসছে। এখন দিয়ে দিচ্ছি জল। জলটা গরমই ছিল। এখন আবারও নাড়িয়ে দেব। নাড়িয়ে এখন ঢেকে দেব। এখন নামিয়ে নিচ্ছি। এখন আবারও প্যানটার মধ্যে তেল দিয়ে দিচ্ছি। এখন বাটা মশলাগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে ভেজে নেব। মশলাটার কাঁচা গন্ধ ছাড়াবো। হালকা হালকা ব্রাউন কালার হয়ে আসবে। এবং দিয়ে দিচ্ছি সামান্য নুন আর টমেটো টুকরো করা। এভাবে মশলার সাথে টমেটোটাকেও ভেজে নেব। দেখতেই পাচ্ছেন বাদামি হয়ে আসছে। এখন আমি
সবজিগুলো ঢেলে দিয়েছি কাঁঠালের। এভাবে নাড়িয়ে আমি ঢেকে দেব। দেখতে পাচ্ছেন শুকনো হয়ে আসছে। আলু এচেরে মশলা রেসিপি রেডি হয়ে আসছে। এখন দিয়ে দিচ্ছি গরম মশলা। হয়ে আসছে এচেরের মশলা রেসিপি। প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার কমেন্ট করবেন। ধন্যবাদ।